প্রভু চলে গিয়েছে, দাসরা কিন্তু এখনো যায় না, প্রভু কিন্তু থাকে একজন। কিন্তু গত 16 বছরে এত লক্ষ কোটি দাস উৎপাদন করেছে, এখন আমাদের যুদ্ধটা কিন্তু এই দাসদের বিরুদ্ধে। এবং আপনাকে মাথায় রাখতে হবে, গত 16 বছরে বাংলাদেশ শুধু একটা প্রতিষ্ঠান অ্যাক্টিভ ছিল, আর অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু অ্যাক্টিভ ছিল না, এবং সেটা শুধুমাত্র গণভবন। এখন আমাদেরকে গণভবন ছাড়া অন্যান্য যত প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে আবার রিঅ্যাক্টিভেট করতে হচ্ছে, এবং সেটার জন্য সময় লাগবে, এবং আমরা জনগণের ভাষাটাকে রূপান্তর করছি এবং সেটা করতে থাকবো, এবং সেটা সময় লাগবে।